সকালবেলায় নানার কবর জিয়ারত করতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন নায়িকা পরিমণি। নানার কবরের পাশে বসে আছেন পরিমণি। প্রাণপ্রিয় নানা ভাই ছিল তার জীবনের সবচেয়ে আপনজন। নানার মৃত্যুর একদিন পর পরিমণি জানালেন এখন তার মনের কি অবস্থা চলছে। জীবনের সবচেয়ে বড় শোক পার করে ফেলেছেন পরিমণি, সেটাই জানালেন তিনি। জীবনে আর এর থেকে বড় কোনো শোক আসবে না পরিমণির। নানাকে শেষ কলেমাও পড়িয়ে দিয়েছেন পরিমণি। মৃত্যুর আগে তার নানা তাকে পরিবারের সবচেয়ে বড় বটগাছটা বানিয়ে দিয়ে গেছেন। সকালবেলায় নানার কবর জিয়ারত করতে গিয়েছেন পরিমণি। নানার কবরের পাশে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন এই অভিনেত্রী। নানার কবরের পাশে গিয়ে বসেছিলেন বেশ কিছুক্ষণ সময়। নানার মৃত্যুর একদিন পর সোশ্যাল হ্যান্ডেলে পরিমণি লিখেছেন আবেগঘন একটি বার্তা। সেখানে তিনি বলেন, এই কবরস্থানে তিনটা কবর, প্রথমটা আমার মায়ের, তারপর নানি, আর এই যে আমার জানের মানুষটার কবর। নানু মরে যাওয়ার আগে নিজেকে আমার এতিম লাগে নাই কোনোদিন। এই জীবনে আমার নানার মতন কেউ আমাকে ভালোবাসে নাই। আর যারা আমাকে খুব কাছ থেকে চেনেন তারা সবাই জানেন এই মানুষটা আমার জন্যে কী ছিল। আজ হয়তো এই পরিবারের সবার থেকে ভেঙে পড়ার কথা ছিল আমার, কিন্তু আমার নানা আমাকে সবার বটগাছ করে দিয়ে গেছেন। এর থেকে বড় কোনো শোক আমার আর কোনোদিনও আসবে না। যদি আসে, সব শোক সহ্য করার ক্ষমতা আল্লাহ আমাকে দিবেন, এটা আমার নানুর দোয়া। কত ভাগ্যে আমি আমার নানুর সাথে তার শেষ কলেমা পড়তে পেরেছি। আহা নানু ভাই, কত সান্ত্বনায় রেখে গেলে আমাকে। জীবন সুন্দর, মৃত্যু যে বড় সুন্দর। পরিমণি নানা বলেছিলেন, এই পৃথিবীতে আমি ছাড়া পরিমণির আর কেউ নেই, ও বড় একা। পরিমণিও জানালেন এই জীবনে তাকে তার নানার মতো আর কেউ কখনোই ভালোবাসেনি। পরিমণির বয়স যখন মাত্র 3 বছর তখনই তিনি এতিম হয়ে যান। পরে তার এই নানা ভাই তাকে বাবা মায়ের ভালোবাসা দিয়ে বড় করেছেন। পরিমণির একমাত্র অভিভাবক ছিলেন তার নানা ভাই। মাদক মামলায় পরিমণি যখন গ্রেপ্তার হয়েছিলেন তখন শুধুমাত্র তার নানাকেই তার কাছে আসতে দেখা গিয়েছিল। তিনি দৌড়ঝাঁপ করে আইনজীবী জোগাড় করেছিলেন। পরিমণি সাহসও পেতেন তার নানাকে দেখে, হয়তো নানাকে সবসময় রাখতেন তার নিজের কাছে। নানার শেষ নিঃশ্বাসে তার সাথে থাকতে পেরেছিলেন পরিমণি।